আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু অল টিপস 360 ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটি আপনারা শেয়ার করতে চাচ্ছি সেটি হলো আপনারা কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে কী কী লাগে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো আপনারা কিন্তু ভিডিওটি এন পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনার একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটি এন পর্যন্ত দেখতে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যা যা লাগবে সেগুলোর নাম আমি এখন বলে দেবো। তো আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে প্রথমে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনার হয়তো অনেকেই জিমেল অ্যাকাউন্ট চিনেন এবং জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা কিন্তু অনেকেই জানেন। জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট রাখতে হবে আপনাকে, তারপর আপনার রাখতে হবে চ্যানেলের নাম। তো আপনি যে চ্যানেলের নামটা দেবেন ওই নামটা যেন অনেকটা আনকমন হয়, যেন ওই নামটা অন্য কোনো ইউটিউবার এখন পর্যন্ত ইউজ করে না, এরকম একটা নাম আপনাদের রাখতে হবে। তাহলে 100% আপনার চ্যানেলটা চ্যানেল নাম লিখে সার্চ করলে সবাই ফার্স্টে আপনার চ্যানেলটি পেয়ে যাবেন। তো যদি আপনারা যদি আপনার চ্যানেলের নামগুলো সার্চ করার পর ফার্স্টে না পান, তাহলে আই কার্ডে ক্লিক করে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তাহলে 100% আপনার চ্যানেলটি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন, এরকম একটা টপিক আমার চ্যানেলে আছে। তো এখানে ইন্ট্রো পরে চলে যাবো মেন টিউটোরিয়ালে। তার আগে যে কথাটি না বললেই নয় সেটি হলো আমার ওয়েলটিভ 360 ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন সবার আগে। তো এখন একটা ইন্ট্রো পরে চলে যাবো আমাদের মেন টিউটোরিয়াল, লেটস গেট স্টার্ট টু দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হলে ইউটিউব অ্যাপসটির মাধ্যমে আপনার খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার এই জিমেলের সাথে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার জিমেলের যে লোগোটা থাকবে লোগোটা এখানে শো করবে। তো এই কর্নারে দেখতে পাচ্ছেন লোগোটার উপর ট্যাপ করবেন, তারপর এখানে আবার লোগোটার উপর ট্যাপ করবেন, তারপর দেখবেন এখানে আপনার নাম দিতে বলা হবে। তো এখানে আমি প্রথম দেব অলি, তারপর ডান অপশন ট্যাপ করবেন, তারপর এখানে আবার দেবো আমি টিপস, তারপর ডান অপশন ট্যাপ করবেন। তো আমার এই কিন্তু চ্যানেলের নামটা দেওয়া হলো, তারপর এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে ট্যাপ করার পর আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অল অ্যাক্টিভিটি মানে সব কিছু প্রাইভেট করা আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন, এটার উপর ট্যাপ করবেন। তারপর আপনারা একটা চ্যানেলের লোগো ক্রিয়েট করবেন এবং চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন। তো আর্টগুলো আপনারা জাস্ট এখানে সেট আপ করে দেবেন, তাহলে আপনার একটা প্রফেশনাল চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন। তো এখানে অনেকের চ্যানেলে যে অ্যাবাউটে গিয়ে আপনারা দেখতে পান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারপর গ্রুপ লিঙ্ক এইসব যে দেখতে পান এগুলো এখান থেকে ডিসক্রিপশনে অ্যাড করতে হয়। তারপর এখান থেকে চাইলে আপনার চ্যানেলের নামটা আবার চেঞ্জ করতে পারবেন। তো আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে আপনার চ্যানেলের লোগো সেট করবেন, এরকম একটা ভিডিও আছে, লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, তারপর এখান থেকে সিম্পলি ভিডিও একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আবার ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনার সিম্পলি আপনার ভিডিওগুলো আপলোড করে দিতে পারবেন। তারপর এখানে আপনার ভিডিওর টাইটেল দেবেন, তারপর এখানে নেক্সট অপশন ট্যাপ করে দেবেন, তারপর আপনার চাইলে আপনার ডিসক্রিপশন দিতে পারেন। তো ডিসক্রিপশন আমি দেবো না। তারপর এখানে ডান অপশন ট্যাপ করে দেবেন, তারপর এখানে প্রাইভেট দেখতে পাচ্ছেন, প্রাইভেট এখানে পাবলিক করতে পারবেন, তারপর আনলিস্টেড করতে পারবেন, তারপর এখানে প্রাইভেট করে রাখবেন। তো বর্তমান প্রাইভেট করা আসতো, এখন আমি এটা পাবলিক করে দেবো। পাবলিক করে দেওয়ার পর এখানে চাইলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারবেন, আপনি যে লোকেশন আছে ওই লোকেশনটা এখানে দিতে পারবেন। তারপর এখান থেকে যেটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করে দেবেন, তারপর দেখবেন আমার ভিডিওটি আপলোড হতে থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তারপর সিম্পলি এখানে চ্যানেলের লোগোটার উপর ট্যাপ করবেন, তারপর আবার লোগোটার উপর ট্যাপ করবেন, তারপর এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়ে গেছে এবং আপনার চ্যানেলে এখান থেকে যে লাইক ভিডিও, তারপর প্লেলিস্ট, তারপর সাবস্ক্রাইবার্স, তো এগুলো আপনারা এখান থেকে অফ করে দেবেন, মানে এগুলো অন রাখার কোনো দরকার নাই। তো এগুলো সব অফ করে দেবেন, অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে বেরিয়ে আসবেন, তাহলে শুধু আপনার ভিডিওগুলো দেখতে পাবেন, তাছাড়া আপনার নিজের হাতে সাজানো প্লেলিস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। তো গাইস দেখতে পাচ্ছেন সিম্পল একটা ওয়েতে আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দেবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে, তারা হয়তো এই ভিডিওটি দেখে তাদের মনের মতন একটি ইউটিউব চ্যানেল সহজে ক্রিয়েট করতে পারবে। তো কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, তাছাড়া পরবর্তী কোন টপিকের উপর আপনার ভিডিও চান সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। অ্যাজ অলওয়েজ দিস ওলিউল ইসলাম, ডেফিনেটলি আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।